এই বাংলাদেশ থেকে যেখানে মুসলমানদের বাংলাদেশ সেই মুসলমানদের বাংলাদেশ থেকে কোন নাস্তিক মুরতাদ জঙ্গিবাদের আকরা দিয়ে মৌলবিদেরকে বাংলার জমিন থেকে তাড়ানো যাইবে না কথা বলেন ঠিক তা বেঠি কোন কওমি মাদ্রাসা থেকে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না যত জঙ্গি ট্রেনিং আছে সব ভার্সিটিগুলোতে দেওয়া হয় কথা বলেন ঠিক তা বেঠি কওমি মাদ্রাসাগুলোতে একমাত্র মানুষ মরার পরে কিভাবে জানাজা পড়বে সেই জানাজার ট্রেনিং দেওয়া হয় কথা বলেন ঠিক তা বেঠি তাই আজকে রাজশাহী পোমার এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যেই নাস্তিক মুরতাদ বলবা আজকের বাংলার জমিন থেকে মৌলবিদেরকে উৎখাত করা হবে মসজিদ মাদ্রাসায় তালা লাগানো হবে খোদার কসম আর একবার যদি মসজিদ মাদ্রাসায় তালা লাগানোর কথা বলো তোমার জিব্বা টান দিয়ে ছেড়ে বাংলার কুত্তা দিয়ে খাওয়ানো হবে কথা বলেন ঠিক তবে রাহেন রাহেন কই লই পরে পরে কইেন হুঁশিয়ার সাবধান এনতে যাওয়ার পরে যে কিমন হুঁশিয়ারি করতে পারবেন এইটাও জানি ওয়াজ যে কদ্দুর লয়ে যান নানা নাতি যে ওয়াজে আইছিল কদ্দুর যে বাইত লয়ে যেটা জানা আছে তো কই রাজনৈতিক বক্তব্য দিয়েন না দেশের বিরুদ্ধে কথা কইেন না পক্ষে কইই তো কুলবাই না দেশের বিরুদ্ধে কমু কি এই যে মার্চের ১২ তারিখে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম শেখ হাসিনা ১২ই মার্চ দুইটা সাবমেরিন আমাদের বাংলাদেশে অ্যাড করছে যার কারণে এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিশাল ব্যাপার ঠিক না বেঠে পদ্মা সেতুর কথা না বাদই দিলাম ঢাকা মেট্রো রেলের যে পরিকল্পনা নিছে ঢাকা টু চট্টগ্রাম যে রেলের পরিকল্পনা নিছে এটা যদি হয়ে যায় ডিজিটাল বাংলাদেশ ঠিকই হইব বিরুদ্ধে কবার দরকার কি হুজুর গদি খায়াল হয়ে কোনো কাম নাইনি হুজুররা কোরআন হাদিসের কথা কই তো কুল পায় না আবার দেশের কথা বলবো কবে রাজনৈতিক বক্তব্য দিয়েন না দেশের বিরুদ্ধে কোনো কথা বলবেন না বললাম না দেশের বিরুদ্ধে কোনো কথা কইেন না বললাম না রাজনৈতিক বক্তব্য দিয়েন না তাও দিলাম না কিন্তু এত প্লেন বক্তব্য দেওয়ার পরেও যদি কারো গা জ্বলে উঠে তাহলে আমি মনে করবো আপনি যে দল করেন না কেন যেই লিডার হন না কেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলের চিরশত্রু আবু জাহেল মার্কা মানুষদের বিরুদ্ধে কথা বলার কারণে নমরুদ ফেরাউন মার্কা মানুষদের বিরুদ্ধে কথা বলার কারণে যদি আপনার শরীরের গা জ্বলে উঠে তাহলে আপনি প্রমাণ নিয়ে যান আপনিও নমরুদ ফেরাউনের গোষ্ঠী ছাড়া অন্য কোনো গোষ্ঠী নয় নবী আমার জানের জান নবী আমার কিসের জান নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলো মদিনাওয়ালার বিরুদ্ধে কেউ যদি কথা বলো সে যেই হোক তার বিরুদ্ধে অর্থাৎ বেঈমানের বিরুদ্ধে তাগুদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে ভণ্ড পীরদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলার জমিনে চলবেই চলবে কথা বলে ঠিক তবে রাগ করলেন আপনারা ভয় পাইছেন না পুলিশে ধরে লই যাইব না গুলিরে ভয় পান কোনো ভয় নাই যারা যারা আল্লাহর গোলাম তার কোনো ভয় আছে কোনো ভয় নাই বাড়ির আঙ্গিনায় যেভাবে কথা বলি এইখানেও সে সব জায়গায় একইভাবে কথা বলি টেকনাফ থেকে তুলে সব জায়গায় একইভাবে কথা বলি ভয় নাই যারা যারা জানে তারা জানে আমি কোন ধরনের লোক আজকে আপনারা টের পাইবেন তো যাকগে এই লাইটটা আপাতত একটু বন্ধ করেন আমি একটা ক্লাস নিতেছি একটু বন্ধ করেন ভিডিও ম্যান কইতেছি একটু লাইটটা বন্ধ করেন একটু ক্লাস নেই পিছন দিক দিয়ে দেখতেছি না এত মানুষ হয়েছেও দেখতেছি না তো যাই হোক আমি আমার মূল আলোচনায় চলে যাব একটা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দেন এরকম একটা স্লোগান দিবেন আজকের এই রাজশাহী পোমা থেলার যত নাস্তিক মুরতাদ আছে যত কোরআন এবং হাদিস বিরোধী লোক আছে তারা যেন বুঝে যে এখনো পর্যন্ত মুসলমানের রক্ত আছে তারা ইমানের জন্য ইসলামের জন্য কালিমার জন্য জীবন দিতে রাজি আছে বাতিলের কাছে মাথা নত করবে না কথা বলেন ঠিক তবে ঠিক রাহেন রাহেন আমি কই লই নারাই তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো জ্বালাইছেন জ্বালায়া সার খার করে লাইছেন স্টার জল সার জি বাংলার সিরিয়াল দিয়া এ যুবক ভাই কিছু কমনাবাদ দিব আইতাছি আইতাছি প্রসেস তৈরি করে আইতাছি স্টার জলসার জি বাংলা যে কি পাইছে রিমোট দা গুতা দিয়ে সাবিরে হসপিটাল পাঠাই দেয় স্টার জলসার সিরিয়াল ছাড়বো না এই জন্য জ্বালাইছেন ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে ডিসেন্টিনিয়া ঠিক না বেঠি এই জন্য ঘরে ঘরে জ্বালো না বললে যদি এটা বলেন সংসদে জ্বালো আমার মনে সবচেয়ে ভালো হতো কি জন্য সংসদে যদি কোরআন পাশ হয় সব জায়গায় কোরআন পাশ হবে ঠিক না বেঠি আল কোরআনের আলো কোথায় জ্বালো আল কোরআনের আলো
কিছু লোক কয় সামনে দফা আর ভালোই আমার মনে হয় পিছনের বাপ বাইরে যারা খাড়া রইছে আর ওই যে বাত্তির হেমবুড়া এরা মনে কয় না এরা মনে খালি এমন করে এবারে একবারে দেখতে হইবে আর কি আছে না ঘুমাই গেছে কা নাকি কি করতেছে নাকি ফোন এগার বলে কথা কয় আল্লাহই জানে এজন্য আপনারা কেউ কইবেন না পিছনের বাপ বাইদের পাওয়ারটা একটু দিপমু আপনারা আল্লাহু আকবার বলবেন প্লাস হাতটা এভাবে জাকানি দিবেন দেখবেন আরেক ভাইয়ের ডারাডর ভাঙ গেলেন না আর যে না কয় বুঝবেন এটা ওই দলের লোক বুঝেন নাই কোন দল এজন্য নারা তাকবীর আল্লাহর সুখ দেন নারাই তাকবীর ও বাবা আপনারা কইেন না আপনার গলে আইতাছি দেই পাওয়ার কার কদুরু নারাই তাকবীর বাপ রে বাপ সবই তো সজাগ হ্যাঁ সব ঠিক আছে আমি তো মনে করছি হারা মনে ঘুমাই গেছে সব ঠিক আছে আল কোরআনের আলো মাশাআল্লাহ এইবার দেই সামনের বাপ বাইরে যদি আপনারা কইলেন ওই পিছনের বাপ বাইরে কইবেন না সামনের বাপ বাইদের পাওয়ারটা একটু টেস্ট করে দেই কেমন আছে বেশি হ্যাঁ করতে বেশি না কম নারাই তাকবীর আরে বাপ রে বাপ মনে হলো যে সবে মাত্র মাগরিবের আজান নামাজ পড়ে আইলু রাত্রে যে 11টা বাজে খেয়াল নাই নারাই তাকবীর আল কোরআনের আলো ক্লাস বেশি করে নিতে পারতেছি না সফর অনেক দূরে লম্বা সফর এই জন্য এখন মাঝখানের হেরা হইতেছে হইছে কেন আমরা ফাঁকটা না ভাই বাজার আপনারা ফাঁক করবেন না আপনারা তো ব্যস্তের বাগানের বাসিন্দা এইবার পিছনের লোক সামনের লোক বাদ দিয়ে শুধু মাঝখানের লোকের পাওয়ারটা দেখি চেক করে আমি আমার আলোচনা চলে যাবো কোরআন তলে কোরআন কালিম তেলাওয়াতের মাধ্যমে নারাই তাকবীর শুধু কইলে হইব না হাত আলগাই দিব তখন বুঝুম যে মাঝখানের লোক কয় নারাই তাকবীর আল কোরআনের আলো সুবহানাল্লাহ পাওয়ার আছে ভালোই এবার সামনে পিছনে ডাইনে বামে রাখেন আরেকটা এইবার যারা যারা বিয়া করছেন হেরা তাকবীরটা দিবেন পাওয়ারটা কি মনে আছে একটু দেখি যারা বিয়ে করছেন তারা দিবেন নারাই তাকবীর আল কোরআনের আলো পাওয়ার আছে এইবার বিয়া করেন নাই কেডা কেডা যারা বিয়া করছেন হ্যাগো বাবারটা বেশি না যারা করেন নাই হ্যাগো বাবারটা বেশি দেখতে চাই নারাই তাকবীর আল কোরআনের আলো আমার আর কিছু কইতে দিব না মাশাআল্লাহ এইবার সামনে পিছনে ডাইনে বামে বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় যারা আছেন সবাই তাকবীরটা দিবেন দুই তিন মিনিটের ভিতরে আমি আমার আলোচনা চলে যাব কিছু লোক আছে আশেপাশে দেখলাম দোকান আছে ফুলুরি সিঙ্গারা সিগারেট ফিগারেট কিছু বাপ ভাই যে মাঝখানে বইছে এরা যাইতেও পারে না আর শয়তান আছে কইতেছে প্রধান বক্তা এত দেরি করতেছে হ্যাঁ পাশেই তো বিড়ির দোকান একটা সুকটান দিয়া প্রধান বক্তা আইব পরে বইস কিছু কিছু বাপ ভাইরা আছে 10 মিনিট 20 মিনিট পরে পরে সিগারেট না খাইলে পেটটা ফুটবলের মতো উঁচু হয়ে যায় বউর কথাই ফুট বিড়ি সারলাম না হুজুর আপনার কথা বিড়ি সারুম ও ভাই সারার কথা বললে চেষ্টা করে সারার জন্য আপাতত বসেন এবং নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান এমন ভাবে দিবেন ওই যে শয়তান বলতেছে আয় একটা বিড়ি টান দিয়ে যা দেখবেন ফুটবলের মতো লাত্তি 72 কিলোমিটার দূরে যাই পারবো এটা স্লোগান দিয়ে দেন নারাই তাকবীর আল কোরআনের আলো জি আমি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল হুজরতের 15 নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি ইনশা আল্লাহ জি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কিউ এইটুকুন পাওয়ার নাউজুবিল্লাহ কইেন কিছু লোক একটা কিছু তো কইবেন জোরে সুরে সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না আল্লাহু আকবার একটা কিছু তো কইবেন কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার একটু জোরে বলতে হয় লাভ কি যাদা তুমি ঈমান আর কারো ঈমান যদি দুর্বল থাকে কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার জোরে বলার কারণে তার ঈমান হাই সুতাল হয়ে যায় মুসলমান কোন জায়গায় কী কইব তাও জানি না ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ে এইবারে জানাজার নামাজ পড়তে যায় ঈদের নামাজ পড়ে এইবারে আছে না ভাবলি হাটে গেছে গাঁদা কিনতে তেমন তো অবস্থা আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ কই কোথায় যাচ্ছ কই হাটে যাচ্ছি গাঁদা কিনতে কই ইনশাল্লাহ গুলি কি তো কই পকেটে টাকা আছে হাটে গাঁদা আছে আমি কেন ইনশাল্লাহ কমু কই যাও গেছে এবার গাঁদা ছাড়াই আবার ছুটছে কে বন্ধু গাঁদা কোথায় কই ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে
মুসলমান কোন জায়গায় কি লাগাইবো তাও জানে না, ওই জায়গায় ইনশাল্লাহ বলে কি তো। এই জন্য একটু জোরে বলবেন আল্লাহ আকবার, এই জন্য আল্লাহ আকবার কোরআন তেলাওয়াত শোনার পর আসতে পারবেন না, জোরে বলবেন দেখবো কিরকম জোরে বলবেন। পুনরায় তেলাওয়াত করে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু তাবু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিল